আজ তো ক্যাম্পাসে সুপারস্টার আবিদ খান আসবে, যাবি না? যাবো তো, চল চল। এখন শুরু হচ্ছে প্রশ্নোত্তর পর্ব। তো দর্শক, এবার তোমাদের পালাও। প্রথমেই তুমি বলো, কি জানতে চাও আবির খানের কাছে? আবির ভাই, আপনার জীবনে সবচেয়ে প্রিয় মানুষ কে? আমার মা, যদিও তিনি বেঁচে নেই। আপনার মায়ের কোন স্মৃতিটি আপনার বেশি মনে পড়ে? স্কুল শেষে বাড়ি ফিরলে মা প্রথমেই পরম আদরে এক গ্লাস রুআফজা বানিয়ে দিতেন। সেই স্মৃতি এখনো ভীষণ আবেগ আপ্লুত করে। তাই বহু বছর পেরিয়ে গেলেও আমার প্রিয় শরবত রুআফজা। রুহ আফজা, শত বছরের স্বাদ, শত বছরের আস্থা।